আমরা মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্স আপ করব। পোলট্রি মুরগি কিন্তু আমরা গ্রামের স্টাইলে যেমনি দেশি মুরগি রান্না করে সেমনি করেই কিন্তু আমরা বেসিক্যালি এটা করব। এখানে কিন্তু আমরা জল ইউজ করছি না, যতটা পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর জন্য জল ইউজ করেছিলাম। অলরাইট বন্ধুরা, চলো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল হবে, আর যেহেতু সমস্ত বাটা মশলা আমরা ইউজ করব, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আপ বংপুরি চ্যানেলে। সো তোমরা জানো যে সানডে মানেই কিন্তু একটি স্পেশাল ব্লগ থাকে এই চ্যানেলের মধ্যে, ঠিক আছে? আর সেখানে কিন্তু বস ধামাকেদার কিন্তু আমরা সমস্ত ধরনের রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যার জন্য তোমরা লাস্ট ব্লগটা কিন্তু দারুণ এনজয় করেছো, আমদুধ কিন্তু তোমরা প্রচুর জনে কিন্তু থ্যাংক ইউ জানিয়েছি। এই ধরনের একটা সুন্দর রেসিপি কিন্তু আমি আগে জানতাম না। সো এই ধরনের কিন্তু আরও প্রচুর রেসিপি আছে যেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আগামী দিনগুলোতে আমি শেয়ার করব। তো চলো আজকের যে ব্লগটা হবে, তোমরা কিন্তু বস টাইটেল অলরেডি দেখে নিয়েছো যে আজকের কিন্তু বস মুরগির মাংস করব, ডাল চচ্চড়ি। আজকে কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং, কিন্তু সমস্ত ধরনের ঘটনাও কিন্তু ঘটবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পাড়াতে পুজো আছে, পুজোতে অ্যাটেন্ড করে নিয়েছি, আর বাড়িতে কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে দেখাবো। তো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটা গোটা মুরগি নিয়ে চলে এসেছি, সেটাকে এখন ছাড়াবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ হালদার, বং ফুটি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও বস, সাবস্ক্রাইবটা কিন্তু এখনো না করে থাকলে কি করছো, তাড়াতাড়ি গিয়ে বং ফুটিকে সাবস্ক্রাইবটা করে দাও, ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো এখানে দেখতে পাচ্ছ আজকে তো সমস্ত স্পেশাল রান্না হবে, তো তার মধ্যে একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে থোর ঘণ্ট, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ থোঁড়টাকে আমরা ভালো করে কেটে রেখেছি, আর এখানে কুমড়ো দেখতে পাচ্ছ, কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে বড় বড় পিস করে আমরা প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আছে, দেখো বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো সমস্ত বাজার থেকে একদম ফ্রেশ পেয়ে গেছিলাম। এখানে চিংড়িগুলো দেখো আমরা কাটবো, চিংড়িগুলো এত বড় বড় সাইজের, চিংড়ির চোখগুলো দেখতে পাচ্ছ, এই দেখো চোখগুলো, এমনি কিন্তু ন্যাচারালি এত বড় বড় চিংড়ি দেখা যায় না। এই দেখো চিংড়ির সাইজগুলো, এত বড় বড় সাইজের চিংড়ি আগে আমি দেখিনি। এই চিংড়িগুলো ছাড়ানোর একটা প্রসেস আছে, এ দেখো আমরা অনেকগুলো ছাড়িয়ে রেখেছি, আর চিংড়ির মাথার ভেতরে কিন্তু পুরো ঘি ভর্তি দেখতে পাচ্ছ। এই চিংড়ি মাথার ঘিগুলো কিন্তু আমরা এমনিই রেখে দেবো, এমনি করে মাঝখান দিয়ে সাইড নিলাম মাথা দিয়ে, আর লেজটাকে এমনি করে ধরবে, এইখানটাই চাপ দিলে দেখো কত সুন্দর করে খোসাটা বেরিয়ে আসছে। এই দেখো কি বড় বড় সাইজের চিংড়িগুলো দেখতে পাচ্ছ, এমনি করে আমরা এখানে ছাড়িয়ে নিয়েছি অনেকগুলো, আর প্রত্যেকটা চিংড়ির মাথার মধ্যে ঘি আছে, ওই কারণে আমরা এমনি করে করে ছাড়িয়ে নেব। এইখানে চাপ দিলে দেখো চিংড়ির খোসাটা এমনি করে ছেড়ে আসছে। সো এখানে দেখতে পাচ্ছ প্রেশারের মধ্যে আমরা হচ্ছে 5-6টা সিটি মেরে দিয়েছি। এখানে হচ্ছে যে থোঁড়গুঁড়ো ছিল, যে কুমড়োগুঁড়ো ছিল, দেখো ভালো করে পুরো একদম সেদ্ধ করে নিয়েছি আমরা প্রথমে। এবারে দেখতে পাচ্ছ গ্যাসের মধ্যে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে, তেলটা একটু ভালো করে গরম হতে দেবো আমরা। এখানে যে চিংড়িগুলো আমরা নিয়েছিলাম দেখতে পাচ্ছ, চিংড়িগুলোতে আমরা দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, তেলটা গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো কালো জিরে পরিমাণ মতো। এবার আমরা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালো করে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়িগুলো দেখতে পাচ্ছ ভালো করে আমরা ভেজে নিচ্ছি। আমরা এবার বাটির মধ্যে চিংড়িগুলোকে ঢেলে নিলাম, নামিয়ে নেওয়ার পরে আমরা কড়ার মধ্যে আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আমরা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম,
এইখানে দেখো যে তোমার কুমড়ো আর ফুটগুলোকে আমরা ভালো করে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি। আমরা এটাকে থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছো এখানে আমরা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার দেখতে পাচ্ছ মশলাটাকে আমরা মিক্স আপ করবো। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি থোঁড় আর কুমড়ো সেদ্ধটা। মাখো মাখো কিন্তু খুব একটা ব্যাপার হবে, আর যেহেতু আমাদের থোঁড়ের ঘন্ট হচ্ছে ওই কারণে কিন্তু সমস্তটা একটা মিক্স আপ হবে। ভালো করে এবার সমস্ত ব্যাপারটাকে আমরা মিক্স আপ করছি। দেখো থোঁড় যেহেতু পুষ্টিকর খাবার, খুবই সুস্বাদু একটা, পেটের জন্য কিন্তু খুব পেট ঠান্ডা করে, আর তার মধ্যে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা। ভালো করে আবার দেখতে পাচ্ছ মিক্স আপ করে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ। ও হো হো, একটা অসাধারণ কিন্তু রান্না হতে চলছে বাঙালিদের। কিছুক্ষণের জন্য এবার আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো এটাকে। সো অলরাইট, চলো মোটামুটি 5 মিনিট মতো হয়ে গেছে, আর 5 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখি যে ব্যাপারটা কি হলো। চলো, ও হো হো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছ থোঁড় কুমড়োর। ব্যাপারটা কিন্তু বেশ মানে ঘন্ট বলে না যে সমস্ত কিছু একদম একসঙ্গে পুরো মিক্স আপ হয়ে গিয়ে, সেই ঘন্ট কিন্তু আজকে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা দেবো বাঙালিদের প্রিয় যেটা বাঙালিয়ানা, একটু চিনি ছড়িয়ে দেবো আমরা উপর দিয়ে। সো অলরাইট বন্ধুরা, চলো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল ছিল এইটা, যে চিংড়ি মাছ দিয়ে থোঁড়ের ঘন্ট। ধনে পাতা কুচি, মুরগিটা দেখতে পাচ্ছ ভালো করে ছাড়ানো হয়ে গেছে। ছাড়ানোর পরে সমস্ত মুরগিগুলো একটু আগুনের মধ্যে পুড়িয়ে নেবে। মুরগিটা দেখো এখন আমরা ছাড়িয়ে নিচ্ছি। সবাই বন্ধুরা চলো ফাইনালি আমরা বংপুরি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে দেখো হচ্ছে আমরা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমরা তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমরা আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, তো যেহেতু মাংস এখানে আমাদের অনেকটা বেশি আছে ওই কারণে আমরা বড় কড়াই নিয়ে নিয়েছি। বড় কড়াইয়ের মধ্যে আমরা তেল গরম হতে দিই। সবাই বন্ধুরা চলো, তো আজকে তোমাদেরকে বেসিক্যালি দেখাবো হচ্ছে পোলট্রি মুরগি গ্রামের স্টাইলে কিন্তু করে তোমাদেরকে দেখাবো। তো বেসিক্যালি আমাদের কলকাতা শহরে কিন্তু পোলট্রি মুরগিটা বেশি চলে, তো পোলট্রি মুরগি কিন্তু আমরা গ্রামের স্টাইলে যেমনি দেশি মুরগি রান্না করে সেমনি করেই কিন্তু আমরা বেসিক্যালি এটা করবো। আর গান ফান বাজছে, যেহেতু শীতলা পুজো চলছে এখানে তার জন্য গান ফান বাজছে। তো চলো আমরা মাংসটা রেডি করি। তো কড়াইতে দেখতে পাচ্ছ সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো 5-6টা মতো তেজপাতা। এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমরা। পেঁয়াজটা দিয়ে ভালো করে দেখতে পাচ্ছ আমরা নেড়ে নিচ্ছি। তো পোলট্রি মুরগি বেসিক্যালি যেটা বলছিলাম যে পোলট্রি মুরগি আজকে আমরা দেশি মুরগির স্টাইলে রান্না করব। আর দেখো এখানে যে মাংসটা দেখতে পাচ্ছ, পুরো দেখতে পাচ্ছ একদম পোলট্রি মুরগির। আমরা ঘরের মধ্যে এনে ভালো করে গরম জলের মধ্যে পালক ছাড়িয়ে আমরা কিন্তু তারপর এটাকে কেটে নিয়েছি। তো চলো আমাদের রান্নাটা তোমরা দেখতে থাকো। তো এখানে মোটামুটি বেসিক্যালি 2 কিলো মতো মাংস আছে। মুরগিটা ওয়েট ছিল 2.5 কিলো, তো কেটে কুটে 2 কিলো মতো মাংস এসেছে। পেঁয়াজটা এখানে দেখতে পাচ্ছ ভালো করে আমরা লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবো। এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি, এখানে 5টা মতো টমেটো আছে,
টমেটো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট ছোট সাইজের 5টা টমেটো আমরা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো। চলো ঢাকনা খুলে দিয়েছি। আর দেখো এখানে যে তোমার টমেটোটা আছে একটু নরম নরম হয়ে গেছে। আর এখানে আমরা পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষছি আমরা। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম, সেই আদা রসুনের পেস্ট আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এতে ভালো করে এটাকে আমরা নিয়ে নেবো। মশলাটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সমস্ত মশলা তালমিলগুলো পরিমাণ মতো পড়লে মশলা কিন্তু সুন্দর টেস্ট হয়। এখানে দেখতে পাচ্ছ সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আর একটু কষবে। এখানে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো জলের মধ্যে আমরা গুলে নিচ্ছি। ভালো করে জলের মধ্যে আমরা গুলে নিচ্ছি, দিয়ে আমরা এই পেস্টটার মধ্যে এবার দিয়ে দেবো। মশলাটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর কালারফুল একটা ব্যাপার এসছে। এতে আমরা এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো, দেখতে পাচ্ছ পোলট্রির মাংস খুব সুন্দর করে আমরা ছাড়িয়ে নিয়েছি। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে সমস্ত মাংসগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমরা মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্স আপ করবো। এখানে কিন্তু আমরা জল ইউজ করছি না, যতটা পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর জন্য জল ইউজ করেছিলাম। এবার আমরা মাংসটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কষছি, আর কালারটা কিন্তু সেই লেভেলের হয়েছে। ভালো করে কষিয়ে কষিয়ে আমরা মাংসটাকে রান্না করব। মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে দেখতে পাচ্ছি সেই আলুগুলোকে আমরা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো জাস্ট কালারটা পুরো দেশি মুরগির মতো লাগছে, পোলট্রি মুরগিটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। ভালো করে আমরা নেড়ে নেড়ে রান্না করব। চলো বন্ধুরা, আমাদের মাংসের ঢাকনাটা খুলছি। আজকের আমাদের পোলট্রি মুরগি রান্না হচ্ছে। সরাইট, চলো দেখি, একটু ঝোলঝোল হবে। আর যেহেতু সমস্ত বাটা মশলা আমরা ইউজ করব, এই ঝোলের মধ্যে বাটা মশলা পড়লে টেস্টটাই বদলে যাবে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, এই দেখো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। সো অলরাইট বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? তো বাড়িতে অনেক লোকজন এসেছিলো, তো ওই কারণে কী হয়, অনেক মানুষ কিন্তু মানে ক্যামেরার সামনে কমফোর্টেবল মনে করে না নিজেকে, তো ওই কারণে সবার সামনে ভিডিওটা করা হয়নি। বাট রান্না বান্না যেগুলো ছিল সেগুলো কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। আর আমি হোপ করবো যে তোমরা কিন্তু বাড়িতে বানাও, আর বানিয়ে কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো তাড়াতাড়ি গিয়ে আপ বংফুটিকে সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো আবার দেখা হবে আমাদের আপ বংফুটি চ্যানেলের মধ্যে। নতুন 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 জায়গায় কিন্তু কনসেপ্ট নিয়ে আমরা কিন্তু আসছি, আর নতুন কিন্তু রেসিপি সেখানে থাকবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, বাট আবার আমাদের তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে আপ বংফুটি চ্যানেলে। টাটা।